হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইনের ঈদ কিন্তু অনেক মজায় কেটেছে এবার। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরিবারের সঙ্গে থাকা, বেশ কিছুটা সময় পরিবারকে সময় দেয়া। এই যে বন্ধুর সময়গুলো, এই সময়গুলো যখন পরিবারের সঙ্গে একসঙ্গে কাটানো হয়, একজন আরেকজনের সঙ্গে রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা সব কিছুই থাকে। চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে এবার খুব মজা করেই ঈদটা কিন্তু কাটিয়েছেন। ঈদের আমেজ শেষ হয়ে গেছে, এবার যার যার মতো কাজে ফেরার পালা। সুপারস্টার শাকিব খান উড়াল দিয়েছেন এবং তার আগে তার একমাত্র সন্তান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তাদের বসুন্ধরার বাড়িতে নামিয়ে দিয়ে গেছেন। নামিয়ে দিয়ে চলে গেলেও রেস্ট কিন্তু রয়ে গেছে। রাত্রিবেলায় সুপারস্টার শাকিব খান জয় এবং অপুকে নামিয়ে দিতে আসলে সুপারস্টার শাকিব খানকে চা খেয়ে যেতে বলেন অপু বিশ্বাস। শাকিব বলেন, আমরা তো মাত্র কফি খেয়ে আসলাম, এখন আবার চা খেতে ভালো লাগবে না, থাক বাসা চলে যাই। এছাড়া অনেক গোছগাছ রয়েছে, সকালে আবার চলে যেতে হবে। সব কিছু মিলিয়েই জয় বলছিল, পাপা তাহলে আর একটু আসো, একটু বসো, কথা বলি, তুমি আমার সঙ্গে একটু খেলো। শাকিব খান বলছিলেন, আমার তো এখন সময় নেই পাপা, আবার আরেকদিন আসবো, এসে তোমার সঙ্গে খেলবো, অনেক মজা করবো, দুষ্টুমি করবো। জয় বলে, তুমি সবসময় শুধু আমাকে রেখে চলে যাও, তারপর তুমি আর আসো না, আবার তোমাকে অনেক ফোন করতে হয়, অনেক রিকোয়েস্ট করতে হয়, তারপর তুমি আসো, তুমি অনেক দুষ্টু হয়ে গেছো পাপা। শাকিব খান বলেন, পাপা আমি তো দুষ্টু আগেও ছিলাম, কিন্তু এখন একটু ভালো হয়ে গেছি, আর এখন তো অনেক কাজের প্রেশার পাপা, সেজন্য বেশি বেশি কাজ করতে হবে। জয় বলে, ঠিক আছে, বেশি বেশি কাজ করো, তাড়াতাড়ি কাজ শেষ করবে, আর আমি ফোন দিলেই কিন্তু তাড়াতাড়ি আমার কাছে চলে আসতে হবে। শাকিব খান বলেন, নিশ্চয়ই পাপা, তুমি ফোন দিলেই আমি তোমার কাছে চলে আসবো, আর তুমি মন দিয়ে লেখাপড়া করবে, তোমাকে অনেক বড় হতে হবে পড়াশোনা করে। জয় বলে, মাম্মাও বলেছে আমাকে অনেক পড়াশোনা করতে হবে, ঠাম্মাও বলেছিল আমাকে ডাক্তার হতে হবে, আমি বড় হয়ে ডাক্তার হব, দেখো তোমাদের কোনো অসুখ থাকবে না, তখন আর অন্য ডাক্তার আঙ্কেলকে কল করতে হবে না, আমি নিজেই তোমাদের চিকিৎসা করতে পারবো। এই কথা শুনে শাকিব অপু দুজনে হেসে দেন। শাকিব খান চলে যাচ্ছিলেন, অপুকে বলেন, অপু ভালো থেকো, জয়কে দেখে রেখো, নিজের যত্ন নিয়ে। ওই কথা বলতেই অপু শাকিব খানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আসলে বন্ধুরা, আমাদের ভেতরের যে মানুষটি, সে মানুষটি আসলেই অনেক দুর্বল, যাকে আমরা যতই শক্ত করে বেঁধে রাখি না কেন, সুযোগ পেলে সেই দুর্বল মানুষটা কিন্তু ঠিকই সামনে এসে যায়। অপু বিশ্বাসও প্রকাশ করে ফেললেন তার ভেতরে নরম ব্যাপারটি। আমরাও চাই শাকিব অপুর ভেতরে এই ভালোবাসা সারা জীবন থাকুক। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।